আসসালামু আলাইকুম। 5 মিনিট হয়ে গেছে, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? ক্লিয়ার? ওকে, সো আজকে আমরা প্রথম শুরু করব ব্লাড ক্লটিং থেকে। ব্লাড ক্লটিং, এটা আরেক নাম হচ্ছে কোয়াগুলেশন। আরেক নাম হচ্ছে রক্ত তঞ্চন, এটা আরেক নাম হচ্ছে রক্ত জমাট। সো আমরা প্রথমে এটা শুরু করেছি কারণ আমরা প্লাটিলেট দিয়ে শেষ করেছিলাম, প্লাটিলেট দিয়ে শেষ করেছিলাম মনোচক্রিকা, ওখান থেকে এটার শুরু। সো আমাদের শরীরে যখন ব্লিডিং হয় বা কোনো একটা পার্ট কেটে যায় তখন কিন্তু রক্তপাত শুরু হয়ে যায়। কোনো একটা জায়গা যখন কেটে যায় রক্তপাত শুরু হয়, এমনকি আঘাত লাগলেও রক্তপাত হতে পারে, ব্রাশ করছেন তখনও রক্তপাত হতে পারে, পায়খানায় বসে, বাথরুমে বসে বা পায়খানার জন্য আপনি যখন চাপ দিচ্ছেন তখনও কিন্তু পার রেকটাল ব্লিডিং হতে পারে, মলদ্বার দিয়ে রক্তপাত হতে পারে। সো এটা সব সময় হতে পারে। এখন কেন হচ্ছে না, প্রথম যে জিনিসটা আমরা আলোচনা করবো কেন হচ্ছে না, ওকে? সো আমরা দেখি কেন স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বাঁধে না। ওকে, এক নম্বর কারণ হচ্ছে যে ধরা যাক এটা একটা রক্তনালী, এটা স্বাভাবিক অবস্থায় আছে, স্বাভাবিক অবস্থায় আছে। কেন? এই যে দেখেন, এই হচ্ছে রক্ত, এই দেখেন এটা হচ্ছে RBC দ্বিউত্তম, এই শেপলেস যে জিনিসটা এটা হচ্ছে WBC, আর পুচকি পুচকি জিনিসগুলো হচ্ছে প্লাটিলেট। তো এমনও তো হতে পারতো আমাদের রক্তনালীর ভেতরে রক্তকণিকাগুলো জমাট বেঁধে যেতে পারতো, যদি বেঁধে যায় তাহলে কিন্তু বিপদ। আমাদের মাথার মধ্যে রক্ত জমাট বাঁধলে স্ট্রোক হবে, আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যদি রক্ত জমাটটা আটকে যায় তাহলে আমাদের হার্ট অ্যাটাক হবে, আমাদের যে কোনো অঙ্গের মধ্যে যদি রক্ত জমাট বা একটা পিণ্ড আটকে যায় তাহলে কিন্তু আমাদের ওই অর্গানটা ড্যামেজ হয়ে যাবে। কেন ড্যামেজ হবে? কারণ রক্তনালী যদি আটকে যায় সে রক্ত যেতে পারবে না, রক্ত যদি না যেতে পারে ও দূরে যে কোষগুলো আছে ওরা আর অক্সিজেনই পাবে না, অক্সিজেন না পেলে পচে যাবে, তাই না? সো কেন হয় না? তো এক নম্বর কারণ হচ্ছে রক্তে হেপারিন থাকে। কি থাকে মুহিব? হেপারিন থাকে। তো এই জন্যই স্বাভাবিক অবস্থায় আমাদের রক্ত জমাট বাঁধে না। হোয়াট ইজ হেপারিন? আমরা একটু হেপারিন নিয়ে আলোচনা করি। হেপারিন, তার তিনটা চুল আছে এবং গ্লাস ব্যবহার করে। কি ব্যবহার করে মহিম? নাক আছে এবং এদিকে কি আছে? ইয়েস, দিস ইজ এ হেপারিন। তো হেপারিন কেন রক্ত জমাট বাঁধতে দেয় না, রক্তকে সবসময় তরল রাখে? এক নম্বর কারণ হচ্ছে এই পার্টটা কিন্তু বেসিক পার্ট, অতিরিক্ত পার্ট, এটা লিখে দিলাম অতিরিক্ত। এক নম্বর কারণ হচ্ছে হেপারিন মিউকোপলিস্যাকারাইড। মহিপ, হেপারিন কি?
মিউকো পলিস্যাকারাইড, এই যে দেখো মিউকো শব্দের অর্থ হচ্ছে পিচ্ছিল। ক্লিয়ার? তো আপনার রক্তের মধ্যে যদি পিচ্ছিল কোনো উপাদান থাকে, সে কিন্তু কি করতে দিবে না মহিব, জমাট বাঁধতে দিবে না, রক্ত সবসময় পিচ্ছিল থাকবে। 2 নম্বর কারণ হচ্ছে ফ্যাক্টর, এ করে কি ফ্যাক্টর যে 10 আছে তাকে বাধা দেয়, কি করে বাধা দেয়, যদি অল্প পরিমাণে অল্প থাকলে, মানে আপনি আপনার রক্তে 1 চিমটি পরিমাণ লবণের মতো 1 চিমটি পরিমাণ হেপারিন দিয়ে দিলেন, তো হেপারিন যদি নিজে অল্প হয় তাহলে সে ফ্যাক্টর 10 কে বাধা দেয়। ফ্যাক্টর 10 কে বাধা দিলে এরা তো রক্ত জমাট বাঁধায়, তো একজনকে আপনি বাধা দেন পুরো কাজটাই বন্ধ, মানে রক্ত জমাটই বাঁধবে না। আবার সে ফ্যাক্টর 2 কে বাধা দিতে পারে, ফ্যাক্টর 2 কে বাধা দিতে পারে, যদি হেপারিন বেশি থাকে। হেপারিন বেশি থাকলে কি হবে মহিব, ফ্যাক্টর 2 কে বাধা দিয়ে দেবে। আর একটা জিনিস কি কি করছে মহিব এখানে, 1 নম্বর হচ্ছে সে মিউকো পলিস্যাকারাইড নিজে একটা পিচ্ছিল, 2 নম্বর হচ্ছে সে কি করছে বেশি থাকলে বাধা দিচ্ছে, বেশি থাকলে হচ্ছে ফ্যাক্টর 2 কে বাধা দিচ্ছে। সো রক্তে সবসময় কিন্তু বেশি থাকে হেপারিন, মাথায় রাখবেন। সো সে আসলে ফ্যাক্টর 2 কে বাধা দেয়, এটা কিন্তু বইতে আছে এই পার্টটা, আর উপরের পার্টগুলো বইয়ের মধ্যে নাই, আমি এটা দিয়ে দিলাম। 3 নম্বরটা, মানে যে এইটার কথা বলা আছে, যেটা প্রথ্রোম্বিনকে বাধা দেয়। 2 নম্বর হচ্ছে রক্তের দ্রুত গতি, রক্তনালীর মধ্যে তারা এত দ্রুত ছোটে যে একজন যদি কোথাও আটকেও যায় বাকিগুলো ধাক্কা দিয়ে চলে যায়। থামছো কেন, এখানে থামা যাবে না, থামলে জমাট বেঁধে যাবে, হয় না? আমরা যখন হাইওয়েতে চলি, একজন যদি ধূপ করে পড়ে যায় রাস্তার মধ্যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কিন্তু হাইওয়েতে যদি এমন হয় যে বাস ট্রাক খুব দ্রুত গতিতে চলছে, কেউ যদি পড়ে যায় ওটা পিষায় দিয়ে নিয়ে চলে যাবে, তাই তো, ধাক্কা দিয়ে নিয়ে চলে যাবে। ইয়েস, সো রক্তের দ্রুত গতি এই জন্য রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধে না। 3 নম্বর হচ্ছে একটা রাস্তার মধ্যে যদি গর্ত থাকে মহিম, একটা বড় একটা ইঁট উঁচু হয়ে আছে, ধূপ করে একজন আটকে যাবে, তো ও যদি পড়ে যায় বাকিরা ধীরে ধীরে ওর গায়ে লেগে পড়ে যাবে, একটা সময় কি হবে সবাই আটকে যাবে, রাস্তা ব্লক। তো রক্তনালীর ভেতরে যে গা যেটা আছে, এই যে এটা সারফেসটা, এটা মসৃণ, রক্তনালীর অন্তর্গাত্র কি মহিব, মসৃণ, এই জন্য রক্তগুলো আটকাচ্ছে না। ক্লিয়ার? এই হচ্ছে ঘটনা। আর 7 নম্বর হচ্ছে রক্ত যারা জমাট বাঁধায় তারা নিষ্ক্রিয়, রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর 1 ফ্যাক্টরগুলো মহিব কেমন, ইয়েস, রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরগুলো হচ্ছে নিষ্ক্রিয়। সো আমি একটু বলে রাখি, রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টরগুলো আছে তারা হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর, কোয়াগুলেশন ফ্যাক্টর নামে ফ্যাক্টর, তো এরা যদি নিষ্ক্রিয় থাকে এগুলোকে আমরা বলি প্রোকোয়াগুলেন্ট, কি বলি মহিম, প্রোকোয়াগুলেন্ট, মানে যারা রক্ত জমাট বাঁধাচ্ছে দে আর কোয়াগুলেন্ট বা কোয়াগুলেশন ফ্যাক্টর, তারা নিষ্ক্রিয় বা প্রো অবস্থায় থাকে, প্রো বা আদি অবস্থায় থাকে, ফলে তারা কাজ করে না, রক্ত জমাট বাঁধায় না। আর এই যে দেখেন হেপারিন আছে, হেপারিন কিন্তু অ্যান্টি কোয়াগুলেন্ট, হেপারিন কি মহিব, অ্যান্টি কোয়াগুলেন্ট, মানে সে কোয়াগুলেশনের বিরুদ্ধে, জমাট বাঁধার বিরুদ্ধে। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন স্বাভাবিক অবস্থায় কেন রক্ত জমাট বাঁধছে না? 1 নম্বর হচ্ছে অ্যান্টি কোয়াগুলেন্ট হেপারিনের উপস্থিতি, 2 নম্বর হচ্ছে রক্তগুলো খুব দ্রুত চলে, 3 নম্বর হচ্ছে রক্তনালীর ভেতরের গাটা সারফেসটা খুব মসৃণ স্মুথ, 4 নম্বর হচ্ছে রক্ত জমাট যারা বাঁধাবে তারা নিষ্ক্রিয় অবস্থায় থাকে বা প্রো অবস্থায় থাকে। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন, দ্রুত বলেন প্লিজ।
ভাইয়া, লিউকোপয়েসিস এবং লিউকোসাইটোসিসের মাঝে কোনো পার্থক্য আছে? ইয়েস, লিউকোসাইটোসিস মানে হচ্ছে স্বাভাবিকের থেকে বেশি লিউকোসাইট তৈরির প্রক্রিয়া, আর লিউকোপয়েসিস মানে হচ্ছে মানে স্বাভাবিক যে লিউকোপয়েসিস মানে হচ্ছে লিউকোসাইট তৈরির প্রক্রিয়া, আর লিউকোসাইটোসিস মানে হচ্ছে এটাও এক ধরনের লিউকোপয়েসিস, বাট এখানে হচ্ছে অতিরিক্ত হবে স্বাভাবিকের থেকে। ইয়েস, হ্যাঁ, জুম করতে হবে, কি করতে হবে, তুমি চাও আমি এটা ছবি উঠাই? আচ্ছা, তোমরা যেমন নোট গ্রুপে আপলোড দিতে পারো, আমি কি পারি না? আমি ভদ্রলোকের ছবি তুললাম, হে পারি, কিউট কিউট, হে পারি। আজকে আমরা যথেষ্ট সম্মান দিব চিত্রগুলাকে, এবং আমরা চেষ্টা করবো তারা যেন অনেকক্ষণ থাকে, তাই না মহিম? আচ্ছা, এবার আমরা চলে আসি, হোয়াট ইজ হোমিওস্টেসিস? ওকে, হোয়াট ইজ হোমিওস্টেসিস? এই যে দেখেন, আপনার শরীরে স্বাভাবিক যা চলবে তাই হোমিওস্টেসিস। আপনার রক্তের পরিমাণ 4 লিটার, সরি, 5 থেকে 6 লিটার স্বাভাবিক অবস্থায়, তো কোনো কারণে একটু কমে গেল, আবার রক্ত কণিকার পরিমাণ বেড়ে গেল, বেড়ে গিয়ে আবার দেখেন 5 থেকে 6 লিটার হয়ে গেছে। তো এই যে 5 থেকে 6 লিটার যে হচ্ছে, হয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে বা কনস্ট্যান্ট অবস্থায় ফিরে আসতেছে, দিস ইজ কল হোমিওস্টেসিস। আপনার টেম্পারেচার কমে যাচ্ছে বা আপনার টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ওটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে, এটার নামই হচ্ছে হোমিওস্টেসিস। মানে যে কোনো কনস্ট্যান্ট কন্ডিশন কল্ড হোমিওস্টেসিস। হোমিওস্টেসিসে অনেকেই হেল্প করে, যকৃৎ আপনাকে আপনার শরীরের স্বাভাবিক অবস্থা বিরাজ করতে সাহায্য করবে, কিডনি আপনাকে সাহায্য করবে, ফুসফুস আপনাকে সাহায্য করবে, সবাই। এই যে দেখেন, হোমিও শব্দের অর্থ হচ্ছে হোমো, হোমো মানে কি, একই, একই। হেটারো মানে হচ্ছে ভিন্ন। এই যে দেখেন, স্ট্যাট বা স্ট্যাটিক শব্দের অর্থ কি, স্থির বা কনস্ট্যান্ট, স্থির বা ধ্রুব, ধ্রুব বা কনস্ট্যান্ট। ওসিস মানে কি, প্রক্রিয়া। তাহলে হোয়াট ইজ হোমিওস্টেসিস? আপনি বলবেন হিউম্যান বডির, হিউম্যান বডির যে ধ্রুব বা স্থির বা কনস্ট্যান্ট যে কন্ডিশনটা থাকে, ওটা সবসময় একই রাখে, এ রাখতে যে প্রক্রিয়াগুলো কাজ করে তাদের নামই হচ্ছে হোমিওস্টেসিস। আবার বলছি, হিউম্যান বডিতে যে কন্ডিশনটা সবসময় কনস্ট্যান্ট রাখার জন্য আমরা কাজ করছি, আমাদের অঙ্গগুলো কাজ করছে, দিস ইজ কল্ড হোমিওস্টেসিস। এই যে দেখেন, সবসময় ব্লাড সার্কুলেট হচ্ছে, সার্কুলেট হচ্ছে, সার্কুলেট হচ্ছে, রক্তনালী কি কেটে গেছে মহিম? যায় নাই। এখন যদি রক্তনালী হঠাৎ করে কেটে যায়, এটা কি স্বাভাবিক অবস্থা? এটা কি কনস্ট্যান্ট অবস্থা, ধ্রুব অবস্থা, স্থির অবস্থা? না। এখন আপনি কি করবেন, এই রক্তনালীটা কেটে গেল, এটাকে আবার ঠিক করবেন, ঠিক করে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেবেন, এইটাই তো ধ্রুব অবস্থা, রাইট? তো এই যে কেটে যাচ্ছে, কেটে গিয়ে আপনি আবার ঠিক করলেন, করার পর আবার আগের অবস্থায় নিয়ে আসলেন, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে হোমিওস্টেসিস। বুঝেছেন তো? আশা করছি এই যে রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন, এই যে প্রক্রিয়াটা আজকে আমরা দেখবো, এটা আসলে হোমিওস্টেসিস। বুঝতে পেরেছো মহিব? ওকে, সো কি ঘটে রক্ত জমাট বাঁধার সময়? তার আগে আমরা একটু দেখি রক্ত জমাট বাঁধতে কারা কারা সাহায্য করে। দে আর কল্ড ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর হচ্ছে এক, এক আছে, দুই আছে, তিন আছে, চার আছে, পাঁচ আছে, ছয় আছে, সাত আছে, আট আছে, নয় আছে, 10 আছে, 11 আছে, 12 আছে, 13 আছে। সো এগুলো হচ্ছে ক্লটিং ফ্যাক্টর বা রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর, 13টা থাকে আমাদের শরীরে। তো আমরা একটু দেখি, এই যে প্রথমগুলো এইভাবে মনে রাখে, ফুল, পড়ে,
টুপ করে এটা আমি বাধ্য হয়ে দিলাম, এগুলো আমি দিই না, ফুল পড়ে টুপ করে। ফুলতে হচ্ছে ফিব্রি নো জেন, এক নম্বর ফ্যাক্টরের নাম কি মুহিব? ফিব্রিনোজেন। এবার বলো দুই নম্বর ফ্যাক্টরের নাম কি? পড়েতে হচ্ছে প্রো থ্রোম্বিন। এই যে মুহিব তো সব শিখে ফেলছে, মুহিব তো তোমাদের থেকে বায়োলজি বেশি জানে। তিন নম্বর কি? টুপ। টুপতে কি? টিস্যু থ্রোম্বো প্লাস্টিন। আর চার নম্বরটা কি মুহিব? করেতে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এগুলাই কি মুহিব? এরা হচ্ছে প্রধান। বইতে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা আছে, ঠিক আছে? আচ্ছা আমরা একটু আগাই, এই যে দেখো এখানে পাঁচ নম্বর আছে, ছয় নম্বর আছে। তো এই পাঁচ নম্বর ফ্যাক্টরটার নাম হচ্ছে প্রো অ্যাক্সেলারিন। তো আমি এই যে ব্লু কালার ব্যবহার করছি, আপনি যদি চান ব্লু কালারগুলো আপনার মুখস্থ করার দরকার নেই। আরেকটার নাম হচ্ছে ল্যাবাইল ফ্যাক্টর। বুঝতে পেরেছো মহিম? তো আমাদের হাতে আঙুল কয়টা? ঋত্বিক রোশনের হাতে আঙুল কয়টা? কয়টা? ছয়টা। সো আমাদের স্বাভাবিক হাতে ছয় নম্বর আঙুলটা নাই। বলা হয়ে থাকে যে এই ছয় নম্বর ফ্যাক্টরটা নাই। বুঝতে পেরেছেন? তাহলে সাত নম্বর ফ্যাক্টর আছে। প্রো কনভার্টিন। আট নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। নয় নম্বরটার নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। বুঝতে পেরেছো মহিম? নয় নম্বরটার নাম কি? নয় নম্বরটার নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। এই দশ নম্বর নাম হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর। এই এগারো নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। এটার নাম হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর বা HSG হ্যাগম্যান ফ্যাক্টর বা হাজিম্যান ফ্যাক্টর। আর ১৩ নম্বরটার নাম হচ্ছে, দেখা যাচ্ছে, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এখানে আমি ১৩টা ফ্যাক্টরের নাম লিখেছি, আপনি যদি এক থেকে চার পর্যন্ত মুখস্থ করেন বা মনে রাখেন তাহলে আপনার আর এক্সট্রাগুলো জানার দরকার নেই, ঠিক আছে মহিম? এক্সট্রাগুলো জানার দরকার নাই। এখন প্রশ্ন হইতেছে যে আপনি বাকিগুলো কিভাবে মনে রাখবেন, বাকিগুলো কিভাবে মনে রাখবেন। আমি আপনাকে কয়েকটা নাম দিই, আপনাকে পড়তে হবে হচ্ছে ফ্যাক্টর, এই দুটো নাম আপনি বারবার পাবেন, সো আপনি এই দুটো নাম পড়তে পারবেন। যেমন এই যে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ফ্যাক্টর আটের অভাবে কিন্তু হিমোফিলিয়া হয়। কি হয় মুহিব? হিমোফিলিয়া। তুমি আমাকে বলো তো, যদি একটা ফ্যাক্টর না থাকে তাহলে সমস্যা না, তোর রক্ত জমাট বাড়তে পারবে,
পারবে না, তাহলে ব্লিডিং হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এই যে ব্লিডিং হচ্ছে, জমাট বাঁধছে না, বা জমাট বাঁধলেও খুব দেরিতে বাঁধছে, দিস ইজ কল্ড হিমোফিলিয়া। তো ফ্যাক্টর আটের কারণে হিমোফিলিয়া হয়, দিস ইজ কল্ড ক্লাসিক্যাল হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ। এটাকে কি বলা মুহিব, সরি, দেখা যায় না, দিস ইজ কল ক্লাসিক্যাল হিমোফিলিয়া, মানে সবচেয়ে বেশি এটা পাওয়া যায়, ক্লাসিক্যাল হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ। আর এই যে দেখেন ফ্যাক্টর নয়ের অভাবে আপনার শরীরে যদি নয়ের অভাব হয়, আপনার হিমোফিলিয়া হবে, মানে রক্ত জমাট বাঁধতে দেরি হবে বা বাঁধবে না, এটাকে বলা হচ্ছে ক্রিসমাস হিমোফিলিয়া। কি বলা হয় মহিম, ক্রিসমাস হিমোফিলিয়া, মানে ফ্যাক্টরের নামে আর কি, হিমোফিলিয়া বা হিমোফিলিয়া বি। এটা হচ্ছে হিমোফিলিয়া এ, এটা হচ্ছে হিমোফিলিয়া এ, এটা হচ্ছে হিমোফিলিয়া বি। সো আপনি দেখেন 4, 2, 6টা নাম মুখস্থ করতে পারলেন, আর 6 নম্বর ফ্যাক্টরটা তো নাই। কয়টা হলো মহিব, প্রথম 4টা মুখস্থ কেমনে করবেন আমি তো বলেছি, 6 নম্বরটা মুখস্থ করতে হয় না, 5টা পারলেন, 8 এবং 9 পারলেন, 6টা 7টা 7টা পারলেন, ঠিক আছে। এই যে আরেকটা জিনিস মনে রাখেন, এই যে 1 নম্বর ফ্যাক্টরটা আছে না মহিব, 1 নম্বর ফ্যাক্টরটা আছে, এই 1 নম্বর ফ্যাক্টর ফাইব্রিনোজেন, সে ফাইবার বা সুতা তৈরি করে, সুতা তৈরি করে রাস্তা বন্ধ করে দেয়। আপনার এখানে ব্লিডিং হচ্ছে, সে ফাইবার দিয়ে সুতা তৈরি করবে, জাল তৈরি করবে, পরে আপনার কি করবে, ব্লিডিংটা বন্ধ করে দেবে। তো ওই জালটা আপনাকে শক্ত হতে হবে, জালটা শক্ত হওয়ার দায়িত্বে কে আছে বলেন তো? 1 নম্বর জাল তৈরি করলে, এই যে দেখেন 13 নম্বর সবার শেষে যে আছে, তার কাজ হচ্ছে জালটাকে শক্ত করা, স্টেবল করা। এই জন্য এর নাম হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, রাইট মুহিব? ইয়েস। সো আমরা 13 নম্বরটা শিখে ফেললাম, যে 1 নম্বরটা জাল তৈরি করলে 13 নম্বরটা গিয়ে ওইটাকে স্টেবল করে। ক্লিয়ার? আচ্ছা, সো এবার আমরা চলে আসি, আর কয়টা বাকি রইল মহিম? বাকি রইল হচ্ছে 12 এবং 11, তাই তো? আচ্ছা, আমরা 12 নম্বরটা দেখি। এটার নাম হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর বা হাজিম্যান ফ্যাক্টর। একটা মানুষ যখন হজ করতে যায় তখন তার নাম হচ্ছে হাজি মানুষ, রাইট, হাজি ম্যান। তো একটা মানুষ হজ করে যাওয়ার আগে কিন্তু অনেক আগে থেকে কিন্তু চিন্তা ভাবনা করে, আজকে যাইতে চাইলাম আজকে হজ করতে যাইতে পারবো না, আমাকে কতদিন ভাবতে হবে মুহিম? মিনিমাম 1 বছর ভাবতে হবে। 1 বছর মানে কতদিন, কত মাস? তাহলে 12 মাস। তাহলে 12 মাস চিন্তা করার পর আপনি হজ করতে যাবেন, দেন আপনি হাজি মানুষ হবেন। সো 12 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে হাজি ম্যান ফ্যাক্টর। কয়টা হলো মুহিব, 1টা পেলাম, 2টা পেলাম, 3টা, 4টা, 5টা, 5, 4, 9টা আমরা পড়ে ফেলেছি, আর থাকে 4টা, রাইট, 4টা থাকে। সো আপনি যে 10 এবং 11 নিজ দায়িত্বে পড়ে ফেলবেন, 10 এবং 11। এই যে দেখেন এখানে আছে 11, ইটস কল্ড প্লাজমা থ্রোমোপ্লাস্টিন, এখানে আছে 3, টিস্যু থ্রোমোপ্লাস্টিন, বুঝতে পেরেছেন? এই যে লম্বা 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 যেগুলো টিস্যু থ্রোমোপ্লাস্টিন, 11 নম্বরে দেখেন একটা লম্বা আছে, মানে 11 নম্বর যেটা, ইটস কল্ড প্লাজমা থ্রোমোপ্লাস্টিন। তাহলে বাকি রয়েছে স্টুয়ার্ট ফ্যাক্টর, মনে রাখবেন স্টুয়ার্ট হচ্ছে একজনের নাম, সে ক্রিকেটার এবং তার জার্সি নাম্বার হচ্ছে 10। মুহিম, স্টুয়ার্ট একজন ক্রিকেটার, তার জার্সি নাম্বার কত? 10। তাহলে 10 নম্বর ফ্যাক্টর নাম কি? স্টুয়ার্ট ফ্যাক্টর। তাহলে আমি আরেকবার বলছি, আপনারা দেখেন কীভাবে মনে রাখবো, প্রথম 4টা কীভাবে মনে রাখবো মুহিম, ফুল পড়ে টুক করে শেষ। 5 নম্বরটা আপাতত মনে রাখার দরকার নেই, 6 নম্বরটা নাই। তাহলে কয়টা মুখস্থ হলাম, 5টা। 1 নম্বরটার নাম হচ্ছে ফাইব্রিন স্টেবিলে ফাইব্রিনোজেন, এটাকে স্টেবল করবে 13 নম্বর ফ্যাক্টরটা, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, রাইট? তাহলে একটা লোক যদি হজে যায়, তারপর সে হয়ে যাবে হাজি ম্যান, সে 12 মাস চিন্তা করে হজে যাবে। সো 12 নম্বর ফ্যাক্টরের নাম কি? হাজি ম্যান ফ্যাক্টর, রাইট? ওকে, ঠিক আছে। এখন 10 নম্বর ফ্যাক্টরের নাম কি? ক্রিকেটের নাম কি? স্টুয়ার্ড, ঠিক কিনা? ইয়েস। বাকি রইল 8 এবং 9। 8 এবং 9 কি? 8 নম্বর হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এটা না থাকলে ক্লাসিক্যাল হিমোফিলিয়া হয়, রোগ হয়, এটা পড়তে হয় বারবার, মনে থাকবে। আর 9 নম্বর ফ্যাক্টরের নাম কি? ক্রিসমাস ফ্যাক্টর। সো আপনার যদি ক্রিসমাস ফ্যাক্টরটা না থাকে, আপনার হিমোফিলিয়া বি হবে। আপনারা কি বুঝতে পারছেন সবাই?
মোটামুটি একটুকু মনে রাখলেই হয়। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে হেপারিন কিভাবে কাজ করে। এক নম্বর হচ্ছে হেপারিন মিউকোপলিস্যাকারাইড পিছিল রাখে, দুই নম্বর হচ্ছে হেপারিন যদি বেশি পরিমাণে থাকে সেই যে দুই নম্বরটাকে ইনহিবিট করে, যে তুমি কাজ করবা না, কাজ না করলে জমাট বাঁধবে, কাজ না করলে জমাট বাঁধবে মুহিম। তাহলে হেপারিন এসে দুইকে বলে যে তুমি কাজ করবা না, তুমি স্থির থাকো, তুমি ইনহিবিট থাকো, তাহলে জমাট বাঁধবে না। আরেকটা হচ্ছে যদি আপনি হেপারিনের পরিমাণ, আরেকবার বলছি সরি, হেপারিন যদি অল্প পরিমাণে থাকে সেই স্টুয়ার্ট ফ্যাক্টরকে বাধা দেয়, হেপারিন যদি বেশি পরিমাণে থাকে তাহলে দুই নম্বর ফ্যাক্টরকে বাধা দেয়। হেপারিন আরেকটা কাজ করে, এই 13 নম্বর ফ্যাক্টরটাকেও সে ভুলিয়ে ভালিয়ে কাজ করতে বন্ধ করে দেয়। তো 13 নম্বরটা যদি কাজ বন্ধ করে তাহলে 1 নম্বরটা দিয়ে আপনি জাল বানান, জাল ছিঁড়ে যাবে, কারণ 13 নম্বরটা জালটাকে কি করে মহিম, স্টেবল করে। বুঝেছেন? আচ্ছা, সো এখন আমরা এইচ সাইডে দেখবো রক্ত কিভাবে জমাট বাঁধে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, হিমেল বলেছে যে বুঝেছে। ওকে হিমেল, থ্যাংক ইউ। আচ্ছা, এখন ব্লিডিং কিভাবে থেমে যায় আমরা এখন দেখবো। এটা একটা রক্তনালী বই, ওকে, এটা একটা রক্তনালী। দেখেন রক্তনালীর মধ্যে আরবিসি আছে, ডব্লিউবিসি আছে এবং প্লাটিলেট আছে, এবং তারা সবাই এদিকে ফ্লো করতেছে, তাই না মহিম? এদিকে ফ্লো করছে। তো এর মন খুশি কারণ সে দৌড়াইতেছে, আর প্লাটিলেটের মন খারাপ কারণ সে দেখতেছে যে রক্তনালী কাটতেছে না, না কাটলে তো সে কাজ করতে পারবে না, সে সবসময় অপেক্ষা করে আছে কবে ব্লিডিং হবে, কবে ব্লিডিং হবে। এই যে দেখুন, এও মন খারাপ করে আছে, এটাও মন খারাপ করে আছে, যে আমাদের কাজ করার সুযোগই হইতেছে না, হঠাৎ করে একদিন আপনি এই জায়গাটা কেটে গেছে। কি হয়েছে মহিম? কেটে গেছে। কেটে গেছে। এখন আমরা একটু আসি, হোয়াট ইজ এন্ডোথেলিয়াম। এপিথেলিয়াম শব্দের অর্থ হচ্ছে বাহ্যিক আবরণ, বাহ্যিক আবরণ। আর এন্ডোথেলিয়াম মানে হচ্ছে অভ্যন্তরীণ আবরণ। তো দেখেন না, যে সাধারণত রক্তনালী যে ভেতরে যে আবরণটা আছে, আবরণটা তো সবসময় স্টেবল, মসৃণ, কোনো ধরনের ভাঙচুর নাই, স্মুথ।
তাই না? তো হঠাৎ করে যদি ভেঙে যায় তাহলে আমরা বলতে পারি যে অ্যান্ডোথেলিয়ামটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। অ্যান্ডোথেলিয়াম যখনই ক্ষতিগ্রস্ত হবে, এখন বলেন না ব্লাড কি এদিক দিয়ে বের হওয়া শুরু হবে না? মুহিব, বের হওয়া শুরু হবে কিনা, দ্যাট মিন্স তার ব্লিডিং শুরু হয়ে গেছে। এখন ব্লিডিং থামানোর জন্য এখন দেখেন এই যে এদের এদের মন কিন্তু খুব খুশি। কারণ কেন খুশি আমি বলছি, জেনের এখানে আসবে, এদের মন খুব খুশি, ফার্স্ট টাইম এরা রক্তনালীর বাইরে মহাশূন্য যাইতেছে, দে আর লাইক নভোচারী মহাশূন্য যাইতেছে। তো এখন আপনারা আমাকে বলেন যদি মহাশূন্য যায় তাহলে কি ফট করে ফেটে যাবে? যারা অ্যাস্ট্রোনট তারা যখন হচ্ছে স্পেসে বের হয় তখন কিন্তু তারা একটা স্পেশাল স্যুট পরে যেটা প্রেশার কন্ট্রোল করে। এখন আপনি বের হইলেন স্যুট ছাড়া ফট করে ফেটে যাবেন, কারণ বাইরে প্রেশার নাই, বাইরে কোনো চাপ নাই। পৃথিবীতে তো একটা চাপ আমাদের দিয়ে আছে, আমাদের শরীরটা ঠিক আছে, বাইরে গেলে চাপ নাই। সো আপনার লো প্রেশারে আপনি ফট করে ফেটে যাবেন। সেম ঘটনা ঘটে, ফট করে ফেটে গেছে। কি হয়েছে মুহিব? ফেটে গেছে। তো এদের শরীরের ভেতরে যেগুলো হচ্ছে এক ধরনের উপাদান, আপনি যে ফেটে যান নাড়ি ভুড়ি বের হয়ে আসবে কিনা। তো প্লাটিলেট ফেটে গেছে, প্লাটিলেটের ভেতর থেকে নাড়ি ভুড়ি বের হয়ে আসছে। দে আর কল্ড টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন অর থ্রোম্বোপ্লাস্টিন। কি বলো মুহিব? এই যে দেখো 3 নম্বর ফ্যাক্টরটার কথা দেখছো? সো আপনি এই যে এই জিনিসগুলো দেখছেন, দে আর 3 নম্বর ফ্যাক্টর। তাহলে আমি এই যেখানে লিখলাম টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, থ্রোম্বোপ্লাস্টিন, এই এটা নিচে লেখা যাবে না মহিম? তোমরা আমাকে তাহলে বলো তো, রক্ত জমাট বাঁধতে সর্বপ্রথম কোন ফ্যাক্টরটি উন্মুক্ত হচ্ছে? বলো, দ্রুত বলো, রক্ত জমাট বাঁধতে হলে কোন ফ্যাক্টরটি সর্বপ্রথম উন্মুক্ত হয়? ইয়েস, 3 নম্বর ফ্যাক্টরটা সবার আগে চলে আসবে। দেখলেন, নামে 3 নম্বর কিন্তু সে সবার আগে আসছে। আচ্ছা, তাহলে আমরা একটু এদিকে আসি। যখন টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ হয় তো আপনাদের একটু মনে রাখতে হবে যে থ্রোম্বোপ্লাস্টিন 2 জায়গা থেকে আসে। একটা হলো প্লাটিলেট নিজে ক্ষরণ করে, প্লাটিলেট, আর একটা হতে পারে ক্ষতিগ্রস্ত অ্যান্ডোথেলিয়াম থেকে আসতে পারে, ক্ষতিগ্রস্ত অ্যান্ডোথেলিয়াম। এর মানে হলো যে এগুলোর ভেতরেও আছে এই জিনিসটা, আবার এই যে দেখেন রক্তনালী আছে তার ভেতরেও আছে। তো রক্তনালীর এগুলো তো টিস্যু, এই টিস্যু থেকে যে বের হয়ে আসতেছে এই জন্য এদের নাম টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন। 3 নম্বর ফ্যাক্টর সবার আগে চলে আসলো। এই 3 নম্বর ফ্যাক্টর যখন বের হয়ে আসে তখন দেখেন না এই এদিকেও কিছু ফ্যাক্টর আছে। দেয়ার ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাক্টর, মানে আমি যে 13টা ফ্যাক্টরের কথা বলেছি, 3 নম্বর ফ্যাক্টরটা যেটা সবসময় রক্তে থাকে না, 3 নম্বর ফ্যাক্টরটা কোথায় থাকে? লুকিয়ে থাকে। সো 3 নম্বর ফ্যাক্টর যখন উন্মুক্ত হয়ে যায় বাকি সবগুলোকে ঘুম থেকে জাগিয়ে দেয়। ডোমিনোজ গেম আছে না, একটার পর একটা ইট যদি আপনি রাখেন তো একটা ধাক্কা দেন সবগুলো ইট এক এক করে পড়ে যাবে, ঠিক তেমনি একজন ঘুম থেকে জেগে উঠছে বাকি সবাইকে ডেকে তুলবে। তোমাদের হোস্টেলে তো তাই হয়, একজন রাত্রেবেলা ঘুমাইতে পারতেছে না, সে সবাইকে ঘুম থেকে জেগে তুলতেছে, ডিস্টার্ব করছে, আছে কি না? ইয়েস। সো 3 নম্বর ফ্যাক্টরটা যখন রিলিজ হয় তখন তার কাজ হচ্ছে সে এই যে প্রোথ্রোম্বিন আছে, ধরা যাক এটা হচ্ছে প্রোথ্রোম্বিন মহি, বুঝছো? তো এই প্রোথ্রোম্বিনকে সে সক্রিয় করে, প্রোথ্রোম্বিন। প্রোথ্রোম্বিনকে সক্রিয় করলে কিসে পরিণত হয় মহিম? থ্রোম্বিনে পরিণত হয়, বুঝতে পেরেছেন? প্রোথ্রোম্বিনকে যখন আঘাত করে তখন তখন সে থ্রোম্বিনে পরিণত হয়। ক্লিয়ার? আচ্ছা,
এখন যেটা হয় যে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন একাই থ্রোম্বিনে পরিণত করতে পারে না, মানে সে একাই একে ধাক্কা দিয়ে সক্রিয় করতে পারে না, সে আরেকজনের হেল্প নেয়। তার নাম কি? ক্যালসিয়াম আয়ন। তাহলে এবার আমাকে বলেন যে থ্রোম্বিন কয় নম্বর ফ্যাক্টর, দ্রুত বলেন থ্রোম্বিন কয় নম্বর ফ্যাক্টর? ওরা কি বুঝতে পারছে? আমি তো দেখতে পাচ্ছি না। সিক্স তিন নম্বর ফ্যাক্টর বলছে। দেখেন থ্রোম্বিন কোনো ফ্যাক্টর না, এটা কোনো ফ্যাক্টর নয়, প্রথম বিন হচ্ছে ফ্যাক্টর। ক্লিয়ার? প্রথম বিন হচ্ছে ফ্যাক্টর। তো যাই হোক না কেন, যে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন সবার আগে রিলিজ হয়েছিল প্লাটিলেটের ভেতর থেকে কিংবা ক্ষতিগ্রস্ত অ্যান্ডোথেলিয়াম থেকে। দেখেন আমি কথাগুলো বারবার কেন বলছি, কারণ এগুলো এর পিছনে আসে প্রশ্ন আসবে যে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন কে ক্ষরণ করে? ক্ষতিগ্রস্ত অ্যান্ডোথেলিয়াম। ক্ষতিগ্রস্ত অ্যান্ডোথেলিয়াম নাই, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন কে ক্ষরণ করে? আপনাকে বলতে হবে প্লাটিলেট। বুঝেছেন? প্রশ্ন হতে পারে যে প্রথম কোন ফ্যাক্টরটি সক্রিয় হয়, কোন ফ্যাক্টরটি সবাইকে জাগিয়ে তোলে? টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন। তো বারবার এগুলো বলছি যেন আপনাদের বেসিকটা আরো স্ট্রং হয়, এডমিশনে গিয়ে এগুলো কাজে লাগে। তো এই হচ্ছে থ্রোম্বিন। এখন আপনি কয়টা ফ্যাক্টর পেলেন? তিন নম্বর ফ্যাক্টর পেয়েছেন, এটা তো চার নম্বর ফ্যাক্টর, আর এটা কয় নম্বর ফ্যাক্টর মুহিম? ফুল পড়ে দুই নম্বর ফ্যাক্টর। এই যে দেখেন থ্রোম্বিন এবার করবে কি, ফিব্রিনোজেন যে ফ্যাক্টরটা আছে, ফিব্রিনোজেন, এটাকে সক্রিয় করে ফিব্রিনে পরিণত করবে, বা ফাইব্রিন বলা যেতে পারে। বুঝতে পেরেছেন? ফাইব্রিনে পরিণত করবে। এই যে ধরা যাক এই জিনিসটা, এটাকে সক্রিয় করছে। সো এই জিনিসটা করে কি, কাইন্ড অফ এইরকম সুতায় পরিণত হয়ে যায়। বুঝতে পেরেছেন? আমি আবার বলছি, প্রথম কে ছিল এটা? প্রথম ছিল টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন। টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন প্রথম রিংকে সক্রিয় করছে, কারণ প্রথম রিংকে সক্রিয় করলে যদি থ্রোম্বিন হয়, এই থ্রোম্বিনই একমাত্র ফিব্রিনোজেনের উপরে কাজ করতে পারে। তো এই জন্য আমরা থ্রোম্বিনকে এখানে ব্যবহার করেছি। থ্রোম্বিন ছাড়া কেউ ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত করতে পারে না। এগুলো সব ধরনের কেমিক্যাল রিয়াকশনের মতো, কার সাথে কার আকর্ষণ, কার সাথে কার বিক্রিয়া হয়, এগুলো পূর্ব নির্ধারিত অ্যাকর্ডিং, মানে কেমিক্যালস এগুলো নির্ধারণ করবে। সো আপনি যখন থ্রোম্বিন তৈরি করলেন, সে করবে কি, এই যে প্রচুর পরিমাণ ভেসে বেড়াচ্ছে এগুলা দিয়ে, এই যে এগুলা ফিব্রিনোজেন প্রচুর পরিমাণ, সো এগুলাকে সে ধাক্কা দিয়ে জেগে তুলছে, তুলে যেটা হয়েছে যে ফিব্রিনোজেনগুলো ফিব্রিন নামক একটা প্রোটিনে পরিণত হবে। দেখেন ইন মানে প্রোটিন, সো ফিব্রিন মানে হচ্ছে এটা একটা প্রোটিন ধর্মী সুতা। কিটা মুহিম? প্রোটিন ধর্মী সুতা, ফাইবার না, ফাইবার প্লাস ইন, ফিব্রিন। তো এখন বলো তো আমাকে ফিব্রিন কয়টা আছে এখানে মুহিব? ফিব্রিন একটা আছে এখানে। তো আপনার সেলের এখানে তো প্রচুর পরিমাণে ফিব্রিনোজেন আছে, আছে কি না? এক এক করে সব সক্রিয় হওয়া শুরু করবে, এবং দেখেন একটার পর একটা সুতা তৈরি করছে। তার মানে এই এই ফিব্রিনটা হচ্ছে মনোমার, মানে একটা আমরা ফিব্রিনকে তৈরি করেছি। তো এরকম আমরা অনেকগুলো যখন তৈরি করবো, দে আর কল্ড ফিব্রিন পলিমার। তো এই ফিব্রিন পলিমারটা অ্যাকচুয়ালি জাল, এটা এক ধরনের জাল। এই জালে কি আটকাবে মুহিব? মাছ আটকাবে। মাছ মানে কি, যে বড় বড় গুলা, দে আর কল্ড আরবিসি।
বোঝনাই মুহিব? তাহলে জাল হইলো, এরপর এখানে বিভিন্ন ধরনের আরবিসি আটকে যাবে, আরবিসি আটকে যাবে, আরবিসি আটকে যাবে। সো আপনি যে বাইরে থেকে দেখেন এই যে একটা লাল দেখা যাবে রক্তের একটা পিণ্ড, বুঝেছেন? তো এই জিনিসটার নাম হচ্ছে ক্লট। এই জিনিসটার নাম কি মুহিব? ক্লট মানে হচ্ছে পিণ্ড। ওকে, তো রক্ত জমাট বেঁধে গেল, ঠিক আছে। এই জালটা যেন না ছিঁড়ে যায় এই জন্য কিন্তু 13 নম্বর ফ্যাক্টরটা কাজ করে, জালটা যেন না ছিঁড়ে যায়। তো যাই হোক না কেন, যখন মাছ আটকাবে কিন্তু এরপরও তো কিছু পানি বের হবে, হবে কি না মহিম? এরপরও দেখা যাবে কিছু পানি বের হইতেছে, এই যে দেয়ার পানি। তো এই পানিগুলোর নামই হচ্ছে সিরাম। কি বলে মহিম এগুলোকে? সিরাম। সো আপনারা একটু দেখুন ভালো করে, আমি এই পাটটা মিশাই দিই। যখন ফিব্রিন পলিমার তৈরি হয়ে যায় এখানে, আরবিসি গুলো আটকে যায়, বাইরে থেকে যদি দেখেন তাহলে মনে হবে যে লাল হয়ে আছে, লাল একটা থোকা, রক্তের একটা থোক। সো দিস কল পিণ্ড বা ক্লট, এবং এই পিণ্ড থেকে একটা হালকা হলুদ বর্ণের একটা তরল বাইরের দিকে থাকবে, যে তরলটা আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি, এটার নামই হচ্ছে সিরাম। ক্লিয়ার? এটার নাম কি মুহিম? তাহলে এখন বলো তো সিরামে মানে তরলটার মধ্যে কি কোনো রক্তকণিকা আছে? রক্তকণিকা এখানে আটকে গেছে আর এদিকে আছে, তাই না? আবার বলো তো এই তরলের মধ্যে কি এই যে এই জিনিসগুলো বাইর হইতে পারছে? পারে নাই। তাহলে এই তরলের মধ্যে কোনো ফিব্রিনোজেন নাই, এই তরলের মধ্যে কোনো রক্ত জমাট বাঁধার উপাদান নাই। আবার তুমি আমাকে বলো তো এগুলো জমাট বাঁধতে পারে কেটে গেলে, এই তরলটা কি জমাট বাঁধতে পারবে? পারবে না, কারণ এই রক্তের মধ্যে কোনো জমাট বাঁধার ফ্যাক্টর নাই। বুঝতে পেরেছো? তাহলে তোমরা একটু পড়ে নিবা যে রক্তনালীর ভেতরে তরলটার নাম হচ্ছে প্লাজমা, রক্তনালীর বাইরে জমাট বাঁধার পর যে তরলটা উৎপন্ন হয় ইটস কল্ড সিরাম। সিরাম এবং প্লাজমার পার্থক্য তোমাকে পড়ে নিতে হবে, খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আমি কি বোঝাইতে পারছি? রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা তোমরা বুঝতে পেরেছো? দ্রুত আমাকে বলো। আজকের ভিডিও তো অনেক সুন্দর লাগছে, দেখেন না, অনেক সুন্দর ভিডিও আজকে। ভিডিও ঠিক আছে, বহুদিন ধরে আমাদের ভিডিওতে কোনো প্রবলেম হয় না, তাই না মুহিম? 2 বছর আগে থেকে যদি তাই হইতো তাহলে আমাদের ভিডিওগুলো আরও রিচ বেশি হতো। একটা সময় ছিল শুধু ব্লার হতো, ব্লার হতো, এরপর আর ব্লার নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। তো মাঝে মাঝে আমরা ব্লার ব্যাপারটাকে মিস করি। এই তোমরা চুপ থাকো, ব্লার হচ্ছে, আমি একটু ওয়েট করছি, ব্লার ঠিক হয়ে গেলে আমি লিখবো। ওয়েট করা, ও ব্লার কেটে গেছে, ব্লার কেটে গেছে কিনা তোমরা বলো, আবার তোমরা বলো, বলতে বলতে ওইটা দেখতে দেখতে আবার ব্লার হয়ে যায়, কি এক যন্ত্রণা। সো রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা আমার আপনাকে জানতে হবে। এখন আমরা দেখব দুইটা জিনিস, এটা দেখবো আমরা ব্লিডিং টাইম, আর একটা দেখবো আমরা ক্লটিং টাইম। কি জিনিস বুঝতে পারো সময়? দেখো ব্লিডিং টাইমের আরেকটা নাম হচ্ছে রক্ত ক্ষরণকাল, আর এটার নাম হচ্ছে রক্ত তঞ্চনকাল। তো এগুলো আসলে কি জিনিস আমি আপনাদের বলছি। ব্লিডিং মানে হচ্ছে আপনার কোনো একটা কেটে গেল, দেখেন ভালো করে, কেটে গেলে ব্লিডিং শুরু থেকে জমাট বাঁধা পর্যন্ত, পর্যন্ত সময়। ওকে, দেখেন কেটে গেল টিতে,
ব্লিডিং শুরু হয়ে গেল, ব্লিডিং শুরু হয়ে গেল, ধীরে 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 জমাট বাঁধা শুরু হলো। সো এই যেখানে গিয়ে জমাট বাঁধলো, ইটস অল টি ড্যাশ, তাই না? এই জমাট বাঁধা প্রক্রিয়ায় কে সাহায্য করতেছে? মুহিম জমাট বাঁধার ফ্যাক্টর, তাই না? জড়িত কিনা মুহিম? ইয়াস, এটা জমাট বাঁধার ফ্যাক্টররা জড়িত। ক্লিয়ার? এবার আমরা দেখি ক্লোটিং টাইম কি জিনিস। ক্লোটিং টাইম হচ্ছে যে রক্ত টেস্ট টিউবে নিলেন আপনি, নিলে জমাট বাঁধা পর্যন্ত সময়কাল, তাহলে আপনি টি টাইমে নিলেন, জমাট বাঁধতে সময় লাগলো টি ড্যাশ। তো এখানে কোনো জমাট বাঁধার ফ্যাক্টর আছে মুহিম? এখানে কোনো জমাট বাঁধার ফ্যাক্টর জড়িত নয়, তার মানে এখানে বাহ্যিক প্রভাবক নাই। তাহলে এখানে ইন্ট্রিনসিক, ইন্ট্রিনসিক অ্যাকচুয়ালি এটা আরও জটিল ব্যাপার। আমাদের শরীরের ভেতরে যে মেকানিজমের মাধ্যমে জমাট বাঁধে সেই প্রক্রিয়াটা এখানে ঘটছে না। তো আপনাকে যেটা জানতে হবে যে ব্লিডিং টাইম কাকে বলে, ক্লোটিং টাইম কাকে বলে, ব্লিডিং টাইম আসলে কোনটা, আমাদের হাত কেটে গেলে জমাট বাঁধতে যত ভালো লাগে দিস ইজ কল্ড ব্লিডিং টাইম। আর ক্লোটিং টাইম কি? আমার শরীর থেকে আমি সিরিঞ্জের মাধ্যমে রক্ত নিলাম, টেস্ট টিউবে রাখলাম, রক্তটা জমাট বাঁধতে যতক্ষণ লাগলো। ব্লিডিং টাইমে আমাদের শরীরের ক্লোটিং ফ্যাক্টরগুলো জড়িত, কিন্তু ক্লোটিং টাইমে আমাদের শরীরের যেভাবে ক্লোটিং ফ্যাক্টরগুলো কাজ করে এইভাবে কাজ করে না, তাহলে এই ফ্যাক্টরগুলো জড়িত নয়, মাথায় রাখতে হবে এটা। ক্লিয়ার? আর যেটা বলে রাখতে হবে 100%, যেমন এটা বলা আছে 3 থেকে 4 মিনিট, এটা হচ্ছে 1 থেকে 4 মিনিট বা 5 মিনিট, এরকম কিছু একটা সময়কাল। সো আপনাকে টাইমটা জানতে হবে, টাইম এটা 100% আপনাকে জানতেই হবে কতক্ষণ লাগে, জানতেই হবে। প্লিজ এগুলো দেখবেন আপনারা। ডান, আপনারা বলেন যে আপনার ব্লিডিং টাইম এবং ক্লোটিং টাইম বুঝতে পেরেছেন কিনা। রক্ত জমাট বাঁধার উপাদানগুলো নিয়ে আমাদের আরেকটা প্রশ্ন আছে, যে তোমরা একটু দ্রুত আমাকে বলো তো, আমাদের কি 5 নম্বর ফ্যাক্টরটি আছে না নাই, 6 নম্বর ফ্যাক্টরটি আছে না নাই, দ্রুত বলো আমাদের কোন ফ্যাক্টরটি নাই। দ্রুত বলেন কোন ফ্যাক্টরটি নেই। এটা তো নেই ওয়েব, 6 নম্বর ফ্যাক্টরটা নাই, মানে আমাদের 6 নম্বর আঙ্গুলটা নাই, ওটা শুধুমাত্র ঋতিক রোশনের আছে, রাইট? মানুষের কোন ফ্যাক্টরটি নেই, তো এটা নিয়ে আমি একটু কথা বলবো। তো 6 নম্বর ফ্যাক্টর নাই, তাহলে কেন বলছে মানুষের রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর 13টি, তাই না? তো দেখেন, আপনি 1 নম্বর ফ্যাক্টর জানেন, 2 নম্বর ফ্যাক্টর জানেন, 3 নম্বর ফ্যাক্টর, 4 নম্বর ফ্যাক্টর, 5, 6, 7, 8 নম্বর ফ্যাক্টর, এইভাবে আপনি ধীরে 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 13 নম্বর ফ্যাক্টর পর্যন্ত জানেন, তাই না মুহিব? এই যে দেখো, 6 নম্বর যে ফ্যাক্টর আর এই যে 5 নম্বর যে ফ্যাক্টর, 5 নম্বর ফ্যাক্টরের নাম কি মুহিব? লেবাইল ফ্যাক্টর। আমি দিলাম না তখন, লেবাইল ফ্যাক্টর বা প্রো অ্যাক্সেলারিন। আপনারা একটু খেয়াল করেন, বলা আছে 5 নম্বর ফ্যাক্টরটি হচ্ছে লেবাইল ফ্যাক্টর। লেবাইল মানে কি? অস্থিতিশীল। লেবাইল মানে কি? অস্থিতিশীল। তার মানে এটা হয় কি, যে ওই যে বাইকার কার্বনিক অ্যাসিডের মতো দুর্বল। কার্বনিক অ্যাসিডে কি হয় মুহিব? যে দ্রুত চেঞ্জ হয়ে যায়, বাইকার্বনেট এবং প্রোটনে ভেঙে যায়। ঠিক তেমনি এই 5 নম্বর ফ্যাক্টরটি ভেঙে, 5 নম্বর ফ্যাক্টরটি ভেঙে চেঞ্জ হয়ে যায়, প্রো অ্যাক্সেলারিনটা চেঞ্জ হয়ে অ্যাক্সেলারিনে পরিণত হয়। কিসে পরিণত হয় মুহিম?
অ্যাক্সেলারিন। সো এই যে 6 নম্বর ফ্যাক্টর আপনারা যারা জানেন না, এর নাম হচ্ছে অ্যাক্সেলারিন। ক্লিয়ার? তার মানে এই 5 নম্বর ফ্যাক্টরটা অস্থিতিশীল, সে যদি চেঞ্জ হয়ে যায় 6 নম্বর ফ্যাক্টর হয়ে যায়। তো যখন বিজ্ঞানীরা এগুলো বের করা শুরু করলো গবেষকরা, তো তারা 1, 2, 3, 4 একটা করে ফ্যাক্টর পায় আর নামকরণ করে দেয়। হতেই পারতো যে 1 নম্বর ফ্যাক্টরটার নাম 13 নম্বরে যাইতেই পারতো, হতেই পারতো। বুঝতে পারছো মুহিব? আমরা 13 নম্বর ফ্যাক্টরটাকে 1 বলতে পারতাম। মানে আপনি যখন যেটা আবিষ্কার করছেন তখন সেইটাকে ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2 করে দিয়েছেন। এমনও হইতে পারে একদিন ফ্যাক্টর 14ও হবে, হতে পারে না আবিষ্কার, ফ্যাক্টর 15ও আসতে পারে। তো যাই হোক না কেন, ফ্যাক্টর 6টা দীর্ঘদিন পর দেখা গেল যে ফ্যাক্টর 6 বলে আসলে কিছু নাই। কি নাই? ফ্যাক্টর 6 বলে কিছু নাই, কিন্তু ততদিনে তো 7 নম্বর ফ্যাক্টরটা আমরা আবিষ্কার করেছি, তাদের নাম দিয়েছি 7। 8 নম্বর ফ্যাক্টর আবিষ্কার করেছি, তাদের নাম দিয়েছি 8। অনেক বই লেখা হয়ে গেছে, অনেক পত্রিকা, অনেক জার্নাল রিলিজ হয়েছে। এখন কি আমরা এই পত্রিকা জার্নালগুলো সব বাজার থেকে তুলে নিব? বাজার থেকে কিন্তু তুলে নেওয়া সম্ভব না। সো আমরা যেটা করছি যে ফ্যাক্টর 6টা আসলে যে ফ্যাক্টর 5, এটা আমরা স্বীকার করলাম। করার পর বললাম ফ্যাক্টর 6 বলে আসলে কিছু নাই, 5 নম্বর ফ্যাক্টরটাই আমরা 2টা বলছিলাম। কিন্তু এই যে ফ্যাক্টর 7 সাথে থাকুক, ফ্যাক্টর 8 8-এ থাকুক, নাম চেঞ্জ করলে আবার প্রবলেম আছে, সবগুলো বইয়ের লেখা চেঞ্জ করতে হবে, তাই না? তো এই আর কি, যে 6 নম্বর ফ্যাক্টর নাই, 5 নম্বর ফ্যাক্টরটাই আসলে 6 নম্বর ফ্যাক্টর। একটা ইনএক্টিভ দশা আর একটা অ্যাক্টিভ দশা, ইনএক্টিভ 5, অ্যাক্টিভ হলে 6। আপনারা কি সবাই আমার কথা বুঝতে পারছেন? তো আমি একটা ব্রেক দিই এখানে। ব্রেক
সরি সাউন্ড ছিল না, আমি আরেকবার বলছি। লসিকা মানে হচ্ছে লিম্ফ, লিম্ফ মানে হচ্ছে ক্লিয়ার ফ্লুইড, ক্লিয়ার ফ্লুইড মানে হচ্ছে পানির মতো, সো দে আর বর্ণহীন। বর্ণহীন হওয়ার আরেকটা কারণ হচ্ছে লসিকায় কি নাই আর আরবিসি নাই, এটা মনে রাখতে হবে। লসিকায় আরবিসি নাই, থাকলে এটা লাল হতো। তো আমাদের দেহে রক্তও তরল, লসিকাও তরল। রক্ত প্রবাহিত হচ্ছে রক্ত নালীর মাধ্যমে, লসিকা প্রবাহিত হয় লসিকা নালীর মাধ্যমে। তো আমাদের দেহে রক্তর জন্য একটা আলাদা রাস্তাঘাট আছে, লসিকার জন্য আলাদা রাস্তাঘাট আছে। তো রক্ত জন্য ওটাকে বলা রক্ত সংবহনতন্ত্র, আর লসিকার রাস্তাঘাট সহ লসিকাকে বলা হচ্ছে দ্বিতীয় সংবহনতন্ত্র। ক্লিয়ার? রক্ত হচ্ছে 1 নম্বর সংবহন, লসিকা হচ্ছে 2 নম্বর সংবহন। সো ব্যাপারটা আসলে কি ঘটে, হৃৎপিণ্ড থেকে একটা রক্ত নালী দেখবেন আসতেছে, এসে কোথায় আসতেছে, এই যে বিভিন্ন ধরনের সেল আছে আমাদের দেহে সব জায়গায় এরা যাচ্ছে। এই দেখেন, রক্ত ফাঁকে ফাঁকে এসে এগুলো আবার একসাথে হয়, হয়ে একটা নালী তৈরি করে চলে যায়। এটা হচ্ছে এদিকে, এটা আসলে আসতেছিল। সো এইটা হচ্ছে ধমনী, ধমনী এসে কৌশিক জালিকা তৈরি করে জালের মতো। সো এইটা হচ্ছে কৌশিক জালিকা এই পার্টটা, আর এই পার্টটার নাম হচ্ছে শিরা। আলাদা আলাদা কালার দিয়েছি এর একটাই কারণ, সেটা হলো এগুলাতে অক্সিজেন থাকে, এই জন্য হচ্ছে লাল। অক্সিজেনগুলো যখন দেওয়া শেষ হয় তো এখানকার কার্বন ডাইঅক্সাইডগুলো আবার নেয়, নিয়ে যায়, ফলে এই জায়গাগুলো দেখেন কার্বন ডাইঅক্সাইডের জন্য নীল হয়ে গেছে। ক্লিয়ার? তো একটা কৌশিক জালিকা দুইটা পার্ট থাকে, একটা হলো ধমনী পার্ট আর একটা হচ্ছে শিরা পার্ট। ধমনী পার্টে অক্সিজেন, শিরা পার্টে কার্বন ডাইঅক্সাইড থাকে, ঠিক আছে? এই জন্য বলা হয় শিরা উৎপন্ন হয় কৌশিক জালিকা থেকে, এই যে উৎপন্ন হয়ে একটা শিরা উৎপন্ন হলো, আর ধমনী উৎপন্ন হয় হৃৎপিণ্ডে, আর শেষ হয় দেখেন কৌশিক জালিকায়, ধমনী শেষ তারপর শিরা পার্ট শুরু। তো এখন এই যে কৌশিক জালিকাগুলোর কারণ কি, কেন কৌশিক জালিকা হয়, কারণ এরা ছিদ্রযুক্ত। তো এখানে আসে, আসার সময় করে কি, তাদের দেহ থেকে কিছু তরল বের হয়, ওই তরল বের হয়েছে না রক্তনালী থেকে, তরলগুলো বের হচ্ছে, এই যে বের হচ্ছে দেখেন তরল বের হচ্ছে, এই যে বের হচ্ছে। খেয়াল করেন রক্ত কণিকা কিন্তু বের হয় নাই, কি বের হয়েছে মুহিম, এগুলোর নাম কি, প্লাজমা বা পানি বা রক্তের তরল অংশ। শুধু যে প্লাজমা বের হয় তা কিন্তু না, রক্তের প্রোটিনও বের হয়, দে আর কল প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন, সো রক্ত কিন্তু এগুলোর মধ্যে আছে, রক্ত কণিকাগুলো আস্তে এসে ওরা ভেতরতে ভেতরতে চলে গেল, এখানে শুধু বিনিময় করে, ওরা কি করে নিজের অক্সিজেনটা বের করে দেয়, কার্বন ডাইঅক্সাইড নিয়ে চলে যায়। বাট বের হয় কি, তরলগুলো বের হতে পারে এই ফাঁকে ফাঁকে, আর কি বের হতে পারে মুহিব, প্লাজমা প্রোটিন বের হইতে পারে, ঠিক না? প্লাজমা প্রোটিন বের হইতে পারে। এই যে দেখেন আপনি যে রক্তের রক্তের তরল অংশটা বা পানি অংশটা এবং প্লাজমা প্রোটিনগুলো এই যে ফাঁকে ফাঁকে বের করে দিলেন, এগুলো যদি এখানে থাকে তাহলে আপনার শরীর ফুলে যাবে, এগুলোকে যদি আপনি রক্তে না নিয়ে যান তাহলে রক্তের পরিমাণ কিন্তু কমে যাবে, তাই না? পানি ছাড়ে দিলেন এখানে এসে, এই পানি তো আবার রক্তে নিয়ে যাইতে হবে। ইয়েস, রক্ত নিয়ে যাওয়ার, এগুলো ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে কিছু নালিকা তৈরি হয়। কি তৈরি হবে মহিম, এই জায়গায় কিছু নালিকা তৈরি হবে, এই যে নালিকা তৈরি হচ্ছে, এই যে দেখেন নালিকা তৈরি হচ্ছে, হয়ে এগুলো তো একসাথে হয় আবার সবাই সব নালিকা, হয়ে এগুলো আবার কিন্তু শিরাতেই প্রবেশ করে। কোথায় প্রবেশ করে মহিম, শিরাতেই প্রবেশ করতেছে, তার মানে এরা আবার যেগুলো ফেলে গেছে রক্তনালী, যে জিনিসগুলোকে ফেলে গেছে এগুলো দেখেন এই যে এই নালীগুলোর মাধ্যমে এসে আবার ওদের সাথে যুক্ত হচ্ছে।
তাই না মুহিব? যুক্ত হচ্ছে। তো প্রিয় স্টুডেন্ট, এই নালীগুলোর নাম হচ্ছে লসিকা নালী। কি নাম এগুলো? লসিকা নালী। আর এই যে তরলটা নিয়ে আসতেছে, এরা এই যে তরলটা নিয়ে আসতেছে ফিরতেছে, এই তরলটার নাম কি মুহিম? লসিকা। খেয়াল করে দেখেন, এগুলোতে কিন্তু আরবিসি নাই। আছে আরবিসি? কিন্তু নাই। আরবিসি কিন্তু সবসময় যেগুলোর ভেতরেই ছিল, ভেতরেই ছিল, ভেতর ভেতর ধরে চলে গেছে। তাহলে এগুলো কি কোনো বর্ণ হবে? কোনো বর্ণ হবে না, আরবিসি নাই তাদের মধ্যে। আচ্ছা, তো এখন আসলে পুরো ব্যাপারটা আমি বলছি। কোষের ফাঁকে ফাঁকে, কোষের ফাঁকে ফাঁকে এই জায়গাগুলোর নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস। কি মুহিব? ইন্টারস্টিশিয়াল স্পেস। তাহলে ইন্টারস্টিশিয়াল স্পেসে যে ফ্লুইডগুলো থাকে এদের নাম কি? ইন্টারস্টিশিয়াল তরল, তাই না? ইন্টারস্টিশিয়াল তরল। তাহলে এই ইন্টারস্টিশিয়াল তরলগুলা যখন এই নালীর মধ্যে প্রবেশ করে, দে আর কল্ড লসিকা। তারা কি মুহিম? লসিকা। তাহলে আমি একটু বলি লসিকা নালীর আসলে কাজ কি। কাজ হচ্ছে আপনি যে বড় বড় জিনিসগুলা, এই যে প্লাজমা প্রোটিনগুলো ফেলে চলে গেছেন এখানে, এগুলো নিয়ে যায় তারা। প্লাস এগুলোতে যদি কোনো বর্জ্য উৎপন্ন হয় যেগুলা এই রক্তনালীতে প্রবেশ করতে পারে না, এই যে এই নালীগুলোতে প্রবেশ করতে পারছে না, মানে এই ছিদ্রগুলোতে প্রবেশ করতে পারে না, পারে না যারা, তারাই যে এইটাতে চলে যায়। ঠিক আছে, সো এই হচ্ছে লসিকা নালীর কাজ। তারা প্রোটিনটাকে ফিরিয়ে নিয়ে যায়, তারা পানিটাকে ফিরিয়ে নিয়ে যায়। যদি না ফিরায় তো প্রোটিনটাকে 24 ঘন্টার মধ্যে আপনি মারা যাইতেন, বুঝেছেন? আর যদি এমন হয় যে ফিরতে পারতেছে না কোনো কারণে, এগুলোতে আটকে গেছে, আপনি ধরেন যে আপনার হচ্ছে আপনার শরীরে গোদরোগ হয়েছে, গোদরোগ এক ধরনের পরজীবীর কারণে হয়, তো পরজীবীগুলো দ্বারা এই যে এগুলো ব্লক হয়ে গেছে, লসিকা নালীগুলো ব্লক যদি হয় তাহলে আপনার এগুলো থেকে ফ্লুইড জমা শুরু হবে না মুহিম? ফ্লুইড জমবে কি না? এই ফ্লুইডগুলো জমে জমে আপনার এই যে একটা ফুলে যাবে, তখন আপনার পাটা ফুলে যাবে, তখন এটাকে আমরা গোদরোগ বলি। আবার কোনো কারণে যদি এমন হয় যে রাস্তা ঠিকই আছে, পানি এগুলোতে বেশি বেশি জমছে, তখন আমরা যে দেখি কি আমাদের শরীরটা ফুলে গেছে ওই জায়গাগুলো, এটাকে বলা হয় ইডিমা বা শোথ রোগ। কি বলা হয়? ইডিমা বা শোথ রোগ। তো যাই হোক না কেন, আমরা ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে একটা নালী তৈরি করেছি, এটার নাম লসিকা নালী। আর ইন্টারস্টিশিয়াল যে ফ্লুইডগুলো যাচ্ছে তারা লসিকায় পরিণত হচ্ছে। তো এই জন্য আমরা বলি যে ইন্টারস্টিশিয়াল তরলগুলো যখন লসিকায় পরিণত হয় এটার নাম হচ্ছে লসিকার ইংলিশ কি মুহিম? লিম্ফ, তাই না? তাহলে প্রক্রিয়ার নাম কি বলতো? লসিকা তৈরির প্রক্রিয়ার নাম কি? লিম্ফোজেনেসিস। তো ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে লসিকা নালীতে যেগুলো প্রবেশ করছে দে আর কল্ড লিম্ফোজেনেসিস। আপনারা দ্রুত আমাকে একটু বলেন যে আপনারা বুঝতে পারছেন কিনা, তাহলে আমি একটু আগাবো। হীরাতেই কেন যুক্ত হলো, এর একটা কারণ আছে। যেখান থেকে তো আপনি বর্জ্য পদার্থ নিয়ে যাবেন, তাহলে এগুলো তো হীরাতেই যাবে, যাবে কি না? আচ্ছা, কিডনি রোগী বা অনেকক্ষণ বসে থাকার কারণে যে শরীরে পানিটা জমে সেটা কি প্লাজমার তরল? ডেফিনেটলি ইয়েস, প্লাজমার তরল। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি স্টুডেন্ট, এখন আমরা আরো কিছু স্পেশাল জিনিস দেখব। মুহিব দেখো তো, যে এখানে যদি কোনো জীবাণু আটকে, এই জায়গায় মনে করো এটা একটা জীবাণু বা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলো কি রক্তনালীতে যাবে না লসিকা নালীতে প্রবেশ করবে? লসিকা নালীতে প্রবেশ করবে, আপনি দেখেন না? ও আচ্ছা, একটু বলি আপনাদের, সেটা হলো
কেন এখানকার ফ্লুইডগুলো রক্তনালীতে প্রবেশ করে না? রক্তনালীর ভেতরে একটা চাপ থাকে, আমরা রক্তচাপ পড়ছি না তো, রক্তনালীর ভেতরে যে চাপ থাকে তাহলে এখানকার ফ্লুইডগুলো কি রক্তনালীর ভেতরে ঢুকবে? ঢুকবে না। লসিকা নালীর ভেতরে কিন্তু এই চাপটা নাই, ফলে এই ফ্লুইডগুলো কিন্তু লসিকা নালীর মধ্যে প্রবেশ করে। আর এই যে দেখেন না, এখান থেকে যেহেতু লসিকাগুলো ভেতরে প্রবেশ করছে শিরায়, তাহলে এখানে এগুলোতে কি লসিকার পরিমাণ কমছে, ফলে এই স্পেস থেকে আরও ফ্লুইড যাচ্ছে, স্পেস থেকে আরও ফ্লুইড এটার ভেতরে প্রবেশ করছে। ঠিক আছে, তো লসিকা নালীতে চাপ নাই, এই জন্য এই স্পেসের তরলগুলা ইন্টারস্টিশিয়াল স্পেসের এগুলো লসিকা নালীতে যায়। আর রক্তনালীর ভেতরে চাপ আছে, এই জন্য এই জিনিসগুলো রক্তনালীর ছিদ্র দিয়ে ঢোকে না। ঠিক আছে, ওকে। তো মুহিব, আমি বললাম যে এগুলোতে ব্যাকটেরিয়া আছে, জীবাণু আছে, তাহলে এই জীবাণুগুলোকে তুমি কি করবা? এই জীবাণুগুলো খুব মজার যে এই জীবাণুগুলো লসিকা নালীতে প্রবেশ করে, এই জন্য লসিকা নালী কিছুক্ষণ পর পর এইরকম ফুলে থাকে। লসিকা নালীগুলো কেমন মুহিব? কিছুক্ষণ পর পর এরকম ফুলে থাকে। দেখতে পাচ্ছ না? এই এগুলোর ভেতরে যারা অবস্থান করে, এক ধরনের রক্ত কণিকা অবস্থান করে, তো জীবাণুটা যখন লসিকা নালীর ভেতরে প্রবেশ করবে, এই সব জায়গা বা এই গোলাকার জায়গাগুলো হচ্ছে ব্যাটল ফিল্ড টাইপের যুদ্ধক্ষেত্র। জীবাণুটা ভেতরে প্রবেশ করছে, এখানে যেই আসতেছে এই যে নীল কালারের, এগুলোর নাম হচ্ছে লিম্ফোসাইট। কি বলো মুহিব? দেয়ার কল লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট গুলো করবে কি, এই ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলবে। তাহলে লসিকা এক ধরনের ফিল্টার, আপনার শরীরকে জীবাণুমুক্ত করছে। ঠিক আছে, তাহলে খারাপ জিনিসগুলোকে তারা কিল করে দেয়। কোথায়? এই লসিকা গ্রন্থিতে। তো আমি একটু লসিকা নালীর চেহারাটা এখানে আর্ট করি। এই দেখেন, লসিকা নালী শুরু, এটা হচ্ছে লসিকা গ্রন্থি। আবার দেখেন লসিকা নালী, এই দেখেন আবার গ্রন্থি। আবার দেখেন লসিকা নালী, এই দেখেন আবার গ্রন্থি। আবার দেখেন লসিকা নালী, এই দেখেন আবার গ্রন্থি। এইভাবে এরা যায়, প্রবাহটা এদিকে, তাই না মহিম? তো মজার একটা জিনিস, এগুলোর নাম কি? লিম্ফ নোড। উঁচু জায়গাকে বলা হয় নোড, বাংলায় হচ্ছে লসিকা গ্রন্থি। লসিকা গ্রন্থিতে থাকে লিম্ফোসাইট, দিস ইজ কল্ড টি লিম্ফোসাইট। কি লিম্ফোসাইট মহিম? ইটস কল্ড টি লিম্ফোসাইট, এটা মাথায় রাখতে হবে। বি লিম্ফোসাইট গুলো বোন মেরুতে, আর টি লিম্ফোসাইট গুলো লসিকা নালীতে, লসিকা গ্রন্থিতে। ঠিক আছে, টি মানে থাইমাস, তো থাইমাস নামক আমাদের শরীরে একটা লসিকা গ্রন্থি আছে, আগে ছিল, এই যে আমাদের বয়স বাড়ছে এখন নাই এটা। তো যাই হোক না কেন, এই যে লসিকা গ্রন্থিতে যে লিম্ফোসাইট গুলো থাকে, দে আর কল টি লিম্ফোসাইট। টি ফর থাইমাস, থাইমাস একটি লসিকা গ্রন্থি। তারা বি লিম্ফোসাইট গুলো বোন মেরু থেকে তৈরি হয়ে ওরা রক্তে ঘোরাঘুরি করে, তাহলে এগুলোতে আপনি বি লিম্ফোসাইট পাবেন, আর এই নালীগুলোতে আপনি টি লিম্ফোসাইট পাবেন। আচ্ছা মহিব, এটা একটা লসিকা নালী, তো মজার ব্যাপার দেখো, এটা হচ্ছে লসিকা গ্রন্থি, তাহলে প্রবাহটা এদিকে না? তাহলে এই যে দেখো, এই জায়গাটার নাম কি, নালীটার নাম কি? অন্তর্মুখী লসিকা নালী, কারণ এটা কোথায় প্রবেশ করছে? লসিকা গ্রন্থিতে। আর এই জায়গাটার নাম কি মহিব? বহির্মুখী লসিকা নালী, কারণ এটা কি হচ্ছে? লসিকা গ্রন্থি থেকে বাইর হচ্ছে। আবার দেখো এই জায়গাটার নাম কি? অন্তর্মুখী। এই জায়গার নাম কি? বহির্মুখী। এই জায়গার নাম অন্তর্মুখী, এই জায়গার নাম বহির্মুখী। তাহলে এইরকম আর কি, অন্তর্মুখী লসিকা নালী, লসিকা গ্রন্থি, বহির্মুখী লসিকা নালী, অন্তর্মুখী লসিকা নালী, লসিকা গ্রন্থি, বহির্মুখী লসিকা নালী, অন্তর্মুখী লসিকা নালী, লসিকা গ্রন্থি, এইভাবে যায় এরা। সো এত এত ফিল্টার, যে এত এত ফিল্টার যে জীবাণু খুব টাফ, তার মানে আপনার শরীরটা এত চমৎকার ইঞ্জিনিয়ারিং করা, এত চমৎকার করে ইঞ্জিনিয়ারিং করা, যে আপনার সবসময় মাথা নিচু করে চলা উচিত। একটা যদি ক্র্যাশ করে, হাজার হাজার সিস্টেম আমার শরীরে, একটা ক্র্যাশ করলে আমি আর বাঁচবো না। ভাবা যায়, একটা সিম্পল জিনিস ক্র্যাশ করলে, আমার শরীরে 1 লাখ ধরনের প্রোটিন আছে, একটা প্রোটিন যদি ভুলভাল উৎপন্ন, আমি শেষ। বুঝেছো মহিম? তো এই হলো ঘটনা। এখন প্রশ্ন হইতেছে আরো জটিল, আরো গভীর, প্রশ্ন আরো গভীর। প্রশ্ন হইতেছে মুহিব, যে এই পাশে রক্ত যাচ্ছে বা এগুলোতে রক্ত চলতেছে, এরা কেন চলতেছে? কারণ একটা চাপ আছে, হৃৎপিণ্ড তাদের চাপ দিচ্ছে, ফলে রক্ত ছোটাছুটি করতেছে।
আপনারা একটু বলেন তো, লসিকা নালীতে কি কোনো সাপ আছে? লসিকা নালী এখানে কেউ সাপ দে বলতেছে যাও? ইয়েস, কোনো সুযোগ নাই, তাই লসিকা নালীতে কোনো সাপ নাই। তারপরও লসিকা প্রবাহিত হয়, তারপরও কি হয় মুহিব? লসিকা প্রবাহিত হয়। এখন সাপ যেহেতু নাই, তাহলে জোরে প্রবাহিত হবে না, ধীরে মুহিব, ধীর প্রবাহ। এখন প্রশ্ন হচ্ছে এই যে ধীর প্রবাহটাই কে তৈরি করলো? এখন আমি একটু বলি, আমি যদি এখানে একটু চাপ দিই তাহলে একটা জিনিস আগে যাবে না পিছলে? তো এই যে এই জিনিসগুলো কি আমার শরীরের পার্ট, বিভিন্ন কোষ। তাহলে এই যে দেখেন, আমার এই মাংসগুলোর ভেতর দিয়ে, পেশিগুলোর ভেতর দিয়ে লসিকা নালী আছে। তখন আমি যদি এরকম ব্যায়াম করি তাহলে এগুলো কি চাপ খাবে না? মুহিব, বারবার যদি চাপ খায় তাহলে ফ্লুইডগুলো চাপ খেয়ে ভেতরে ঢুকবে কিনা? ইয়েস, তার মানে আমার যে পেশিগুলো আছে, পেশির চাপের কারণেই লসিকাগুলো কি হয়, সাপ খাইলে এগুলো সাপ খায়, ফলে এরা প্রবাহিত হতে শুরু করে, ঠিক না? তাহলে লসিকা প্রবাহ ধীরে বয়, কিন্তু কেন হয়? কারণ আমাদের পেশির চাপের কারণে, পেশির চাপের কারণে লসিকা প্রবাহিত হয় এবং এটা ধীর গতিতে প্রবাহিত হয়, এটা মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন হইতেছে যে লসিকা যদি প্রবাহিত হয়, লসিকা তো এদিকেও প্রবাহিত হতে পারে, এদিকেও প্রবাহিত হতে পারে, পারে কিনা মুহিব? তো সাপ যদি খায় এই জিনিসগুলো না এদিকে গেল, কিন্তু এখানকার গুলো সাপ খেতে এদিকে আসতে পারে, পারে কিনা? তো এখন মনে রাখতে হবে যে লসিকা প্রবাহ সবসময় কি একমুখী, একদিকেই প্রবাহ হবে। তাহলে আপনারা আমাকে দ্রুত বলেন তো, লসিকা প্রবাহ কেন একমুখী? সাপের কারণেই প্রবাহিত হচ্ছে, তো সাপের কারণে তো যে কোনো দিকে পিছলে যেতে পারে, তাহলে কেন একমুখী? দ্রুত বলেন। আচ্ছা, আমি একটা হিন্টস দিই, যে কোনো প্রবাহ একমুখী হওয়ার একটা কারণ আছে, এই কারণটার নাম হচ্ছে কি মুহিম? যে কোনো প্রবাহ একমুখী, এর কারণ হচ্ছে কপাটিকা। ইয়েস, যারা আকসা লিখেছো কপাটিকা, সাবাস। মজা তো এখানেই বায়োলজিতে, যে তুমি যদি একটু চিন্তা ভাবনা করো তুমি আনসার করতে পারবা। সো এগুলোতে প্রচুর কপাটিকা থাকে মুহিম, কি থাকে? কপাটিকা। তার মানে তুমি এখানে চাপ দিলা, একটু প্রবাহিত হলো, সাথে সাথে পেছনে কপাটিকা বন্ধ, মানে অধিকার গুলো যদি এদিকে আসতে যায় বন্ধ। আবার চাপ দিলা, আর একটু প্রবাহিত হলো, আবার পেছনে কপাটিকা বন্ধ। আবার চাপ দিলা, আর একটু সামনে গেল, তার পেছনে কপাটিকা বন্ধ, আবার সামনে গেল, পেছনে কপাটিকা বন্ধ। যত সামনে যাবা পেছনে দরজা বন্ধ হবে, আর পেছনে যাওয়ার কোনো উপায় নাই। ইয়েস, সো লসিকা প্রবাহ সবসময় একমুখী। সো এই হলো আমাদের লসিকা প্রবাহ, এবং লসিকা কি কি কাজ করে আমরা শিখলাম, লসিকায় কোন ধরনের রক্ত কণিকা থাকে এটা বুঝলাম, এবং এই হলো কেন প্রবাহিত হয়, কেন একমুখে প্রবাহিত হয় এটা বুঝলাম, কেন ধীর প্রবাহিত হয় এটাও বুঝলাম। একটু বলে রাখি, আমাদের শরীরে অসংখ্য লসিকা গ্রন্থি আছে, অসংখ্য। মুখের মধ্যে দেখেন টনসিল আছে, অ্যাডেনাইড গ্রন্থি আছে, বিভিন্ন ধরনের প্যালাটাইন টনসিল আছে, এটা আপনারা একটু পড়বেন, এগুলো রিডিং পড়বেন। গলার মধ্যে বিভিন্ন ধরনের টনসিল আছে, আমরা তো প্রধান টনসিলটার নাম জানি, যেটার নাম হচ্ছে দি টনসিল। আমাদের হয় না টনসিলের ব্যথা, টনসিল ফুলে যায়, এটার নাম হচ্ছে দি টনসিল। এছাড়াও গলায় আরও টনসিল আছে, থাইমাস আছে, তারপরে এই যে এগুলাতে এক ধরনের লসিকা গ্রন্থি আছে গলায়, এগুলাতে থাইমাস ছিল এখন উধাও হয়ে গেছে, এছাড়াও আরও লসিকা গ্রন্থি আছে। সবচেয়ে বেশি লসিকা গ্রন্থি কোথায় আছে জানো? ঘাড়ে, বগলে, কুচকিতে। বগলে, ঘাড়ে, কুচকিতে। এখন প্রশ্ন হইতেছে যে আমি বলি একটু, আপনার শরীরে যদি জীবাণুর পরিমাণ বাড়ে তাহলে এগুলোতে বেশি বেশি জীবাণু যাবে না মুহিম? তাহলে এগুলোর ভেতরে বেশি বেশি তুমি জীবাণু মারবা না, তাহলে এরা বেশি বেশি কাজে জড়িত কি না জীবাণু আসলে? তো তখন এটা ফুলে যায়, তখন এই যে এগুলো মনে হয় না যে জ্বর হইলে এগুলো ফুলে যাচ্ছে, এগুলা ফুলে যায় না, গুড্ডে এরকম গোল গোল, তারপরে হাত দিয়ে দেখি এগুলো ফুলে যায়, যায় কি না? ইয়েস, তো জীবাণু হলে, ক্যান্সার হলে আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যায়। তো ক্যান্সারের ক্ষেত্রেও দেখবেন যে এগুলো ফুলে গেছে, তাহলে লসিকা গ্রন্থি যদি ফুলে যায় বুঝবেন যে নিশ্চয়ই জীবাণু আছে। তবে কিছু কিছু লসিকা গ্রন্থি যদি ফলে এটা খুব বিপজ্জনক, বুঝতে পেরেছো মহিম? কিছু যদি ফলে এটা বিপজ্জনক, আমাদের কিছু লসিকা গ্রন্থি কখনোই ফলে না, এটা ক্যান্সার হইলেই শুধুমাত্র ফলে।
কিছু স্বাভাবিক ফুললে ভয় পাওয়া যাবে না, আর কিছু অস্বাভাবিক যেটা ফুললে আপনাকে ভয় পেতে হবে। তো কোনটা ফুললে ভয় পাবেন কোনটা পাবে না এটা শুধুমাত্র ডাক্তাররাই জানে। এই জন্যই তো বলি যে ফ্যামিলিতে একজন ডাক্তার থাকা খুব জরুরি। আপনার বিপদের সময় কেমনে বুঝবেন, কেমনে সামাল দিবেন, একজন ডাক্তার ছাড়া কেউ সামাল দিতে পারে না, এত সহজ না। আপনি মন্ত্রী মিনিস্টার যেই হন না কেন, সিম্পল একটা তথ্য আপনার ফ্যামিলির একটা মানুষকে বাঁচিয়ে দিতে পারে, এমনকি আপনাকে বাঁচিয়ে দিতে পারে। সো প্লিজ, যদি সম্ভব হয় ফ্যামিলিতে ডাক্তার রাখা উচিত। সবাই ডাক্তার না হয়ে কেউ ইঞ্জিনিয়ার হন, কেউ ডাক্তার হন, কেউ উকিল হন, কেউ পুলিশ হন। আমাদের কিন্তু সারা দেহে লসিকা নালি আছে ভাই, বুঝছো তো, কিছু কিছু জায়গায় বেশি থাকে। আচ্ছা, একটু ল্যাকটিয়াল সম্পর্কে আলোচনা করি। এটা আমি পরিপাক তন্ত্রে পড়েছিলাম যে আমাদের পরিপাক নালীতে আশেপাশে যে লসিকা নালীগুলো আছে, এরা যদি কখনো এমন হয় যে আমরা চর্বি খেলাম, চর্বিগুলো যায় লসিকা নালীতে, তো লসিকা নালী তো এমনি বর্ণহীন, বর্ণহীন ফ্লুইড, তো এখন দুধের মতো সাদা হয়। তো এই জন্য এই পরিপাক নালীর আশেপাশে লসিকা নালীকে বলা হয় ল্যাকটিয়াল। ল্যাকটো মানে হচ্ছে সাদা, বা ল্যাকটো মানে হচ্ছে দুধের মতো সাদা বা দুধ। ক্লিয়ার? ইয়েস। খাদ্য গ্রহণের পরও কিন্তু লসিকা প্রবাহ বাড়ে, মাথায় রাখতে হবে। খাদ্য গ্রহণের পর লসিকা প্রবাহ বাড়ে, ব্যায়াম করলে লসিকা প্রবাহ বাড়ে। তো এখন আমরা একটা মানুষের ছবি দেখব, এটা একটা হিউম্যান। এই যে দেখেন, একটা মানুষের মাথা, গলার এই দিকটা এবং বুকের এই দিকটা, এই দিকটা থেকে লসিকা প্রবাহ ডান দিকটা আর কি, সব লসিকা নালী একসাথে হয়, এটাকে তখন আমরা ওই নালীটাকে বলবো একটা লসিকা নালী, মানে সবাই একসাথে মিশে, এটা নাম হচ্ছে ডান লসিকা নালী। তাহলে বুকের বাম দিক থেকে বাম হাত, পেটের দিক, উদরের দিক, ডান পা, বাম পা, এই এলাকা থেকে যেগুলো লসিকা নিয়ে যাচ্ছে সবাই একসাথে হয়, এটার নাম কি মুহিম? বামটার নাম হচ্ছে বক্ষ লসিকা নালী। বা থোরাসিক লসিকা নালী, থোরাসিক লসিকা নালী। তো আমাদের দেহে যত লসিকা নালী, দিন শেষে ডান পাটেরটা ডান লসিকা নালীতে, বাম পাশেরটা বক্ষ লসিকা নালীতে বা থোরাসিক লসিকা নালীতে উন্মুক্ত হয়, এবং এরা শিরাতে গিয়ে প্রবেশ করে। কোন শিরাতে প্রবেশ করে আমি দেখাচ্ছি। এটা আপনার হার্ট, হার্টে যেটা হয় চেম্বার এটা, তো উপর থেকে একটা নামে এবং এইটা এদিক থেকে একটা লসিকা নালী শিরা আসতেছে, হাত থেকে একটা শিরা আসতেছে, এই আর কি। তো আমি বলি এটার নাম হচ্ছে জুগুলার শিরা। মাথা থেকে যেটা আসছে এটার নাম কি? এটার নাম হচ্ছে জুগুলার শিরা। আর হাত থেকে যেটা আসতেছে এগুলোর নাম হচ্ছে সাবক্লেভিয়ান শিরা। কি শিরা মুহিম? সাবক্লেভিয়ান শিরা, এটার নাম হচ্ছে সাবক্লেভিয়ান শিরা। তো যেটা হয় যে এগুলো শিরা, এগুলো সবাই কোথায় যাচ্ছে? মুই হার্টে যাচ্ছে, তাই না? এগুলো হার্টে যাচ্ছে। তো এই যে দেখো, ডান যে শিরা, ডান যে লসিকা নালীটা আছে, ডান লসিকা নালীটা এই যে এখানে উন্মুক্ত হয়, ডানটা হবে ডান অন্তঃজুগুলার এবং ডান সাবক্লেভিয়ানের এখানে উন্মুক্ত হবে, আর বাম যে লসিকা নালী বা বক্ষ লসিকা নালী বা থোরাসিক লসিকা নালী এসে উন্মুক্ত হবে এই জায়গায়।
এই জায়গায় এসে প্রবেশ করবে, এই যে প্রবেশ করলো, তাহলে এটা বাম সাবক্লেভিয়ান বাম অন্তঃজুগুলার এর মাঝখানে এসে ড্রয়িং করলো। তো এই রক্তনালীগুলো কি জিনিস, এই রক্তনালীগুলো সম্পর্কে আমি আপনাদের পড়াবো, রক্তনালীগুলো আমি আপনাদের বুঝাই দেবো, চিন্তার কিছু নাই। তো আপনাকে এটা জানতে হবে। আশা করছি লসিকা নালী নিয়ে আপনাদের একটা মোটামুটি লসিকা সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে, আর বাকিগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন। এখান থেকে আপনি থাইমাস পড়বেন, এখান থেকে আপনি টনসিল পড়বেন, এখান থেকে আপনি পড়বেন থাইমাস পড়বেন, টনসিল পড়বেন, এবং অবশ্যই আপনি এখান থেকে প্লিহা পড়বেন বা স্প্লিন। স্প্লিনকে বলা হয় ব্লাড ব্যাঙ্ক বা আছে ব্লাড রিজার্ভার, অল্প একটু রক্ত থাকে, 200-300 ml রক্ত সে জমা রাখতে পারে, বাট এটাই কিন্তু আমাদের যকৃতের চেয়েও গুরুত্বপূর্ণ। এই 200-300 ml ব্লাডও কিন্তু অনেক, মানে আপনার শরীরে যদি কোথাও ব্লিডিং হয়ে যায়, অনেক রক্তপাত পড়ে যায়, তখন এরা নিজেদের শরীরের রক্তগুলো সংকোচনের মাধ্যমে বের করে দেয়, দিয়ে এই প্রবাহে পাঠিয়ে দেয়, মানে আমাদের শরীরে এসে পাঠিয়ে দেয়, ফলে আমাদের ওই ঘাটতিটা ফিল আপ হয়ে যায়। পাশাপাশি সে রক্ত নালী থেকে বা রক্ত থেকে ফিল্টারিং করে, খারাপ জিনিসগুলোকে বের করে দেয়, অনেক কাজ করে। সো প্লিহাটা জরুরি, টনসিলটা খুব জরুরি, থাইমাসটা আমরা ইনশাল্লাহ পড়ে ফেলবো এতে গিয়ে, হরমোনে গিয়ে। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ, আজকে ক্লাস এই পর্যন্তই, কোনো প্রশ্ন থাকলে প্লিজ। আমাদের শরীরে সবচেয়ে বেশি কপাটিকা কোথায় থাকে, এই ধরনের প্রশ্ন, মানে এটা একটা, মানে এটা প্রশ্ন, মানে না আর কি, রিয়েল প্রশ্ন না, সবচেয়ে বেশি কপাটিকা কোথায় থাকে, কপাটিকা যেখানে দরকার সেখানে থাকবে। লসিকা নালী সারাদেহে আছে, সারাদেহে কপাটিকা থাকবে তাহলে। আবার যে রক্তনালীগুলো ধমনীগুলো শিরাগুলো নিচ থেকে, পায়ের নিচ থেকে উপরে আসে, সেই শিরাতে কপাটিকা থাকে। উপর থেকে যেগুলো নামে যে শিরা, তাদের কপাটিকা আবার থাকে না। আর নিচ থেকে উপরে যে ধমনীগুলো থাকে, এদের আবার কপাটিকা থাকে। তার মানে দেখেন, আমি বলছি যে নিচ থেকে আসা শিরায় কপাটিকা থাকে, আর হৃৎপিণ্ড থেকে উপরে ওঠা ধমনীতে কপাটিকা থাকে। সো এটা ডিফারেন্ট, আমি আপনাদের পড়াবো শিরা ধমনী, সেখানে আমি জানিয়ে দেবো। লসিকার বেসিক জিনিসটা, মেইন জিনিসটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা আমি পড়িয়ে ফেলেছি, বাকিগুলো ইনশাল্লাহ আপনারাই বুঝে ফেলতে পারবেন, আপনাদের সমস্যা হওয়ার কথা না। যকৃত 1500 cc ব্লাড সেভ করতে পারে, আনিকা ইফনাত তুহি, না যকৃত 1500 cc ব্লাড তার কাছে রেখে দেয় না, অ্যাকচুয়ালি তার ভেতর দিয়ে সবসময় পাচিং এর মধ্যে থাকে, বুঝতে পেরেছেন? যকৃতের মধ্যে থেকে 1500 ml ব্লাড সবসময় পাচিং এর মধ্যে থাকে, আর আপনার ব্লিডিং হোক কিছু হোক, যকৃত এটা ধার ধারে না, তার ভেতর দিয়ে 1500 করে যাওয়া শুরু করবে, যাতায়াত করবে। সো যকৃত রিজার্ভার না, প্লিহাতে হয়তো বা 200-300 ml আছে, তার মন ভালো। আপনার শরীরে যদি কোথাও ব্লিডিং হয়, তাহলে সে করবে কি, ওই রক্তগুলো তার মধ্যে রাখবে না, চাপ দিয়ে বের করে দেবে, তাহলে আপনি 200-300 ml এক্সট্রা ব্লাড পেলেন, কিন্তু যকৃত এই কাজটা করবে না, তার ভেতর তো সবসময় যাতায়াতের মধ্য দিয়ে থাকে, মানে একটা টানেলের মতো আর কি, টানেলের ভেতর তো মানুষ সবসময় যাবেই, কিন্তু কিন্তু প্লিহা প্রেস করে রক্ত পাঠিয়ে দেয়। তো যাই হোক না কেন, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই মাসে কোনো ক্লাস এখন পর্যন্ত পেন্ডিং হয়নি, মিসিং হয়নি, কোনো এক্সাম মিসিং নেই, আমরা খুব ভালো আছি। সবাইকে অনেক ধন্যবাদ, নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।